আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া অ্যাক্টিভসের আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি এনটি চতুর্থ গণবিজ্ঞপ্তির মহাশুখবর। সুখবরটি কি? চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল কবে সে সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য জানাবো এবং আপনাদের আবেদন সংখ্যা কত হয়েছে সেই সম্পর্কেও জানাবো। তার আগে ছোট রিকোয়েস্ট, আপনারা যাবার চ্যানেল তুমি এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ শেষ হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও কবে ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে লুকোচুরি শুরু করেছে নিয়োগের সুপারিশকারী প্রতিষ্ঠানটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এনটিআরসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার রাত 11:59 পর্যন্ত চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন ফি জমা দেওয়া গেছে। এই সময় পর্যন্ত 1,763 জন আবেদন ফি জমা দিয়েছেন। 1,00,000-এর বেশি প্রার্থী আবেদন ফি জমা দিলেও স্কুল এবং কলেজ উভয় পর্যায়ে আবেদন ফি জমা দিয়েছেন প্রায় 20,000-এর প্রার্থী। ফলে সব মিলিয়ে আবেদনকারীর সংখ্যা 80,000-এর কিছু বেশি। এই প্রার্থীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ চলতি ফেব্রুয়ারি মাসে করার পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছেন এনটিআরসি কর্মকর্তা। তবে নিজেদের সেই পরিকল্পনাকে এবার টেটকের হাতে ছেড়ে দিয়েছেন সংস্থাটি। সংস্থাটির বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের তথ্য যাচাই বাছাই শুরু হয়েছে। এছাড়া কিছু ইন্ডেক্সধারী শিক্ষকও আবেদন করেছেন, তাদের আবেদনগুলো শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এই কাজগুলো শেষ হলে টেটক ফলাফল প্রস্তুত করবে। তবে এই বিষয়গুলো চেয়েও এনটিআরসির কর্মকর্তারা বেশি চিন্তিত সাম্প্রতিক সময়ে 35 বছর বেশি বয়সী নিবন্ধনধারীদের রিট মামলায় হেরে যাওয়া নিয়ে। এছাড়া আরও বেশ কয়েকটি রিট হাইকোর্টে চলমান থাকায় সেগুলো নিয়েও চিন্তার ভাস এনটিআরসির কপালে। নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি আবেদনের সুযোগ চেয়ে ইন্ডেক্সারি শিক্ষকদের রিট করেছেন। একটি রিটে এনটিআরসির জয় পেলেও বাকি রিটগুলোর বিষয়ে এখনও কোনো সমাধান হয়নি। এছাড়া 35 বছরের বেশি বয়সী শিক্ষকদের পক্ষে করা একটি রিটে আমরা হেরেছি, ফলে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটিও ভাবা হচ্ছে। কাজেই এই বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের সম্ভাবনা কম। শিক্ষা মন্ত্রণালয় অনুমতি পেলে মামলা চলমান রেখেও ফল প্রকাশ করা হতে পারে জানিয়ে ওই কর্মকর্তা আরও জানান, রিট মামলা যেন ফল প্রকাশের বাধা না হয় সেজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়া হতে পারে। মন্ত্রণালয় অনুমতি দিলে সব কিছু বাদ দিয়েই ফল প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি ফল তৈরির কাজ করেছে টেইটক। কেবল ফল তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি, কাজেই সব না কবে নাগাদ ফল প্রকাশ হবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। 35 বছর বেশি বয়সী শিক্ষকদের রিটে জয় চতুর্থ গণবিজ্ঞপ্তি ফল প্রকাশে কোনো বাধা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি এনটিআরসির সচিব। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এখন পর্যন্ত এনটিআরসির ফলাফলটা নিয়ে এখন পর্যন্ত তারা দুয়াশার মধ্যে রেখে গিয়েছে। সব কিছুই ডিপেন্ডেন্ট করতেছে শিক্ষা মন্ত্রণালয়ের পর। শিক্ষা মন্ত্রণালয় যখনই অনুমতি দেবে তখনই তারা ফলাফলটি প্রকাশ করবে। তাই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। সকল আদর্শ থাকুন, আল্লাহ হাফেজ।